আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য হৃৎপিণ্ড গল্পের 15 নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি ফরক স্টাডিতে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত ভালোবাসার গল্প পড়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। ভয়ে গলা শুকিয়ে গেল। কোনো উপায় না পেয়ে দুহাতে ইমনের গাল বেশ জোরে চেপে ধরল। আপনি হুঁশে নেই, একটু তাকান প্লিজ। এই দেখুন, আমি উঠতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আপনি এত ভারী কেন বলেই কাঁপতে লাগলো। হিমনের কানে যেন কেউ ঘন্টা বাজাচ্ছে, কে যেন তার গালে এমনভাবে চেপে চিৎকার করছে যে তার রাগ হলো ভীষণ। নেশায় থাকলে সব কিছু বেশি বেশি মনে হয়, অল্প আওয়াজে বেশি আওয়াজ শোনায়। ইমনেরও ঠিক তাই হলো। বহু কষ্টে চোখ দুটো খুলল। চোখ খুলতে মুস্কানের কথাটা বেশি এলো। মুস্কানকে অবাক করে দিয়ে ইমন হেসে ফেলল। মুস্কান মুখটা অসহায় ভঙ্গিতে রেখে বলল, আপনি হাসছেন? পেটটা ব্যথা হয়ে গেল আমার, উঠুন না। ইমন তার কথাই শুনছে না। বুঝেছে কিনা বোঝা গেল না, সে যে এখন তার জগতে এক ঘরে রয়েছে বেশ বুঝল মুস্কান। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। এক ঢোক গিলে বলল, কি করছেন? গলার ঠোঁটের গভীর স্পর্শ পড়ে শরীরে আলাদা এক কম্পন সৃষ্টি হলো। চোখ বেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। হাতটা ইমনের শক্ত হাতের বাঁধনে রয়েছে, পুরো শরীরটাই আবদ্ধ রয়েছে তার। মুগ্ধময়ী, তুমি সত্যি আমার কাছে এসেছো? সত্যি এভাবে আমার ভালোবাসা চাইছো? সত্যি কবে আসবে আমার কাছে? আমি যে অপেক্ষায় আছি। মুস্কান চমকে উঠল, মাথাটা তার ঘুরে এলো। মুগ্ধময়ীকে? উনি যার কথা বলেছিল সেই? তার মানে উনি হুঁশে নেই, উনি অন্য কাউকে ভেবে এমন করছে? বুক ফেটে কান্না এলো মুস্কানের। সর্বশক্তি দিয়ে ইমনকে ধাক্কাতে শুরু করলো। পাগলের মতো ছটফট করছে সে। ইমন মুস্কানের দুহাত বিছানা চেপে রাগী চোখে তাকালো। মুখের কাছে মুখ নিয়ে ভয়ঙ্কর কণ্ঠে বলল, আমার মুগ্ধময়ী, এমন ছটফট করো না। আমার মুগ্ধময়ী আমার সাথে এমন বেয়াদবি করার সাহস কখনো দেখায় না। তুই কে, এত রাতে আমার কাছে এসেছিস? এত বড় সাহস তোর? বলেই গাল দুটো চেপে ধরল। মুস্কান ব্যথায় কান্না করে দিল। বুকের ভেতর এক চাপা আর্তনাদ হলো। আপনার মুগ্ধময়ী খুবই ভাগ্যবান, নেশার ঘরে তাকে ভুলে যাননি, অথচ আমাকে ঠিকই ভুলে গেছেন। আপনি আমাকে ছাড়ুন, আমি মুস্কান, চিনতে পারছেন না আমায়? আমি আপনাকে রুমে দিতে এসেছি, শুধু বিশ্বাস করুন। ইমন চোখ টেনে গভীরভাবে চেয়ে রইল। গাল ছেড়ে বুক উঠিয়ে মুস্কানের দিকে এক নজর চোখে বলল, মুস্কান যেন হাফ ছেড়ে বাঁচল। তাড়াতাড়ি উঠতে নিতেই ইমন মুস্কানকে একটানে নিজের কাছে নিয়ে এলো। এক হাতে জড়িয়ে আরেক হাতে গালে স্পর্শ করলো। মুস্কান ড্যাব ড্যাব করে চেয়ে রইল। ইমন দু আঙুলে গালটা চেপে বলল, কোথায় যাচ্ছ? আজকে কোথাও যেতে দেব না, বলে বুড়ো আঙুলে দিয়ে ঠোঁট স্পর্শ করলো। মুস্কান চমকে উঠল। ইমনের হাব বাপ তার ভালো লাগছে না, কান্না করে দিল আবারও। ও আল্লাহ, কী সব হচ্ছে, উনি এমনটা কেন করছে আজ? মুস্কানের ভাবনা চেয়াদ পড়লো ইমনের নাক তার নাকে স্পর্শ হতেই। ধীরে ধীরে ঠোঁটে গোচ্ছে ইমন। মুস্কান নিজেকে সরাতে চেয়েও পারল না, শক্ত করে পিঠ চেপে ধরে আছে ইমন। মুস্কানের চোখ দিয়ে শুধু পানি ঝরছে। এছাড়া আর কিছুই করার নেই, শরীরটা অবশ্যই এসেছে, তা শুধু হালকা নড়ল একবার। ইমন মুস্কানকে জড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। সারা রাত শক্ত করে জড়িয়ে ঘুমিয়েছে ইমন। সকালে পাখির কিচিরমিচির শব্দে ঘুমটা আলগা হয়ে এলো। চোখ দুটো বেশ লেগে আছে, টেনে চোখ তুলতেই বুঝতে পারলো তার সাথে কেউ আস্ট্রে পিস্টে জড়িয়ে আছে। শাড়িতে হাত লেগে আছে, চোখ খুলতে মুস্কানকে দেখে ভড়কে গেল। মুস্কানের গলার কাছে তার মুখ, হাত দিয়ে তাকে নিজের সাথে চেপেয়া ধরে আছে, বুঝেই ছেড়ে দিল। হাউ দিস পসিবল, ও এখানে কেন? শাড়ি পরা অবস্থায় এখানে কেন? ইমন নিজের দিকে চেয়ে দেখলো পাঞ্জাবি পরাই আছে, কিন্তু বেশ এলোমেলো, মদের গন্ধ পাচ্ছে বেশ। রাতের সব ঘটনা মনে পড়ে গেল, কিন্তু মুস্কানের এমন আশাটা মনে করতে পারলো না। সাদে ছিল আমি রেগে যাই। তারপর মুস্কানের ঘুমন্ত মুখের দিকে তাকালো, ঠোঁট জোড়া রক্ত জমাট বেঁধে আছে দেখে বেশ চমকে গেল। রেগে গেল ভীষণ, মুস্কান বলে এক চিৎকার দিল। মুস্কান ভয়ে দরফরে উঠে বসল। ইমনের রাগি লোক ও রাতের ঘটনা সব কিছু মিলে ইমনের দিকে চেয়ে ঠুকরে কেঁদে উঠল, যা দেখে ইমনের রাগ দ্বিগুণ বেড়ে গেল। দু কাঁধে শক্ত করে চেপে বলল, কাঁদছো কেন, কি হয়েছে?
মুস্কান আরো জোরে কেঁদে ফেলল। গলায় চোখ পড়তেই গোল হওয়া জখম দাগটা স্পষ্ট দেখতে পেল। মুস্কানকে ছেড়ে মাথার চুল খামছে ধরল। ও গড, এইসব কি বলে আবারও মুস্কানের কাঁধ চেপে ধরল। মুস্কান, টেল মি, কি হয়েছে বলো আমাকে। মুস্কান কেঁদেই যাচ্ছে। ইমন রাগটা নিয়ন্ত্রণ রাখতে পারছে না, চিৎকার করে বলল, আমি বলেছি তো, কি হয়েছে বলো আমায়, কেন কথা শুনল না, বারবার বলেছিলাম চলে যাও চলে যাও, কেন শুনলে না। বলেই মুস্কানকে নিজের কাছে নিয়ে এলো। দুগালে ধরে শান্ত গলায় বলল, মুস্কান তুমি ভয় পেয়েছো, কি হয়েছে আমাকে বলো, আমি কি করেছি। কোনো ভয় নেই, চুলগুলো মুখ থেকে সরিয়ে কানে গুজে কপালে চুমু খেয়ে বলল, কি হয়েছে বলো আমায়। মুস্কান এবার একটু শান্ত হলো, কান্নাটা খানিকটা কমেছে, তার ভয় ভয় সবটা বলল। সব শুনে ইমন স্বস্তির এক শ্বাস ছেড়ে মুস্কানকে ছেড়ে দিল। মুস্কান একটু পিছিয়ে গেল, ইমন বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রুমে গিয়ে পোশাক পাল্টে নাও মুস্কান। মুস্কান বিছানা ছেড়ে উঠল, ভয় ভয় ইমনের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, কাল যার সাথে কথা বলছিলেন তার নাম কি মুগ্ধময়ী। ইমন হক চকিয়ে গেল, মুস্কানের মুখের দিকে তাকালো। মুস্কান ইমনকে এক নজরে দেখে ছুটে বেরিয়ে গেল। ইমন অবাক হয়ে চেয়ে রইল। তোয়ালেটা নিয়ে বাথরুমে ঢুকতে নিয়েও পিছনে ঘুরলো। মুস্কানের প্রশ্নটা কানে বাজতে লাগলো, বুকের ভিতর কেমন লাগলো, কেমন ভালো লাগে চেয়ে গেল। বাঁকা হেসে বলল, নিজেকে নিজেই চিনতে পারছো না বোকামে, ভেবেই বাথরুমে ঢুকে গেল। দাদি সিদ্ধান্ত নিয়েছে মুস্কানকে অতীতে যা ঘটে যাওয়ার সব সত্যি আজ জানাবে। ইমন কখন বেরিয়ে যায় সেই অপেক্ষায় আছে সে। মুস্কান কাপড় পাল্টে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। ইয়ানা বলল, তোমার এখানে কি হয়েছে। মুস্কান ইয়ানার দিকে তাকালো, ইয়ানার ইশারা তার ঠোঁটের দিকে। মুস্কান ভয় ভয় বলল, একটু লেগেছে আর কি। ইয়ানা ব্রোকসকে চেয়ে রইল। মুস্কান বলল, আমি নিচে যাই কেমন, বলেই দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরোতেই দেখতে পেল ইমন হনহন করে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে, ফুল ড্রেস আপ পরা। মুস্কান দ্রুত নিচে নেমে এলো, তখন দরজার বাইরে এক পা দিয়েছে, বলল, আপনি খেয়ে যাবেন না। ইমন পিছনে ঘুরে ব্যস্ত গলায় বলল, কাজ আছে আমার। বুক ফেটে কান্না এলো, দুফুটা পানিও গড়িয়ে পড়ল। প্রতিদিনের নিয়ম একদিনে কেমন পাল্টে গেল, কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে, আমার সহ্যই করতে পারছি না আমি। দাদির ডাকে পিছনে ঘুরল মুস্কান, বলল, 28 বছর আগে এই কথা ইমন তখন 2 বছরের। ইমনের 1 বছর বয়স থেকেই ইরিনা কেমন পাল্টে যায়, অস্বাভাবিক আচরণ করে, ইমনকে নিজের কাছে রাখতো না, আমার কাছে দিয়ে সারাদিন নিজের মতো থাকত। কখনো এমন হয়েছে যে আমার কাছে রেখে বেরিয়েছে, রাত 8টা 9টা পার হয়ে গেছে তবুও আসেনি। ছোট্ট ছেলেটা মাকে খুঁজত, সারাদিন মায়ের বুকের দুধটুকুও পেত না, ফিটার খাওয়ানো হতো। একরামুল তখন দেশের বাইরে, ততদিনের সব কিছু ঠিক ছিল, বাড়িতে এত কাজের লোক ছিল, আমার মেয়েরাও ছিল, তোর দাদামশাই ছিল, এক ইমনকে আমরা সবাই সামলে নিতাম, কিন্তু মায়ের অভাব তো পূরণ করতে পারতাম না। কিন্তু জ্বর শুরু হলো যখন একরামুল দেশে ফিরে এলো, অশান্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে গেল ছেলেটা। সেই সাথে আমরা সকলেই তবু একরামুলকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলো, ইরিনাকে বোঝাতে লাগলো যাতে বাচ্চাটার কথা একবার ভাবে, কিন্তু না, তার সংসারে মন ছিল না, আর না ছিল স্বামী সন্তানের প্রতি ভালোবাসা। সেদিন একরামুলের সাথে ঝগড়া করেই বেরিয়ে গেল বাড়ি থেকে। ইরিনার বাবার কাছে ফোন করে জানতে পারলাম সে তার ওখানে গিয়েছে, বেশ ভালো কথা। একরামুলকে বোঝালাম যেন কিছুদিন পর গিয়ে নিয়ে আসে, মন মেজাজ ঠিক হোক, একরামুল ও তাই করলো। 15 দিন পর সে গেল ইরিনার বাবার বাসায়, সেখানে গিয়ে জানতে পারলো ইরিনা নাকি ইমনকে রেখে 2 দিন যাবৎ তার বান্ধবীর বাসায় রয়েছে। ছেলেটা কেঁদে কেঁদে অস্থির, ঠিকভাবে 2 দিন খাওয়া পড়েনি, চোখ মুখ শুকিয়ে গেছে, কপালের নীল রক্তটা ভেসে উঠেছে, যা দেখে বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠলো। একরামুলের চোখে পানি এসে পড়লো ছেলের মুখ দেখে। আর এক মুহূর্ত সেখানে দেরি না করে ইমনকে নিয়ে বেরিয়ে এলো বাড়ি। এসে ইমনকে আমার কাছে দিয়ে পাগলের মতো বেরিয়ে পড়লো ছেলেটা। কেউ একজন ফোন করে একটা ঠিকানা দেয়, সে অনুযায়ী একরামুল সেখানে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে এমন কিছু শুনতে পায় যা ওর ভাবার বাইরে ছিল, 5 বছরের ভালোবাসার সম্পর্কের পর বিয়ে, বিয়ের বয়স 3 বছর, বাচ্চার বয়স 2 বছর, এতগুলো বছর একসাথে থাকার পর সে জানতে পারে যে মানুষটার সাথে ছিল সে পরকে লিপ্ত। শারীরিক চাহিদা মেটানোর জন্য স্বামী সন্তান সব ছেড়ে হোটেল ভাড়া করে থাকছে একটা এক ভিন্ন পুরুষের সাথে। এতগুলো বছরের সম্পর্কে থাকার পরও মানুষ চিনতে এত বড় ভুল কি করে করতে পারি আমি, বলি দরজায় কয়েকটা লাফ দিতেই দরজা খুলে যায়, সাথে সাথে কিছু নোংরা চিত্র ভেসে আসে চোখে। ওই দুজনের চোখে মুখে ভয়ের ছাপ, নিজেদের নগ্ন শরীর ঢাকার প্রাণপণ চেষ্টা করছে, যা দেখে একরামুল এক চিৎকার দিয়ে ইরিনার চুলের মুঠি ধরে বিছানা থেকে নামিয়ে মারতে শুরু করে।
একরামনের বাকি লোকেরা ওই ভিন্ন পুরুষকে মারধর করে সবশেষে ডিভোর্স পেপার রেডি করে ওই দিনই ওই লোকটার সাথে ইরিনার বিয়ে দিয়ে দেয়। চুলের মুঠি ধরে সকলের সম্মুখে বলে, বাজারি মেয়ে তোর হওয়ার শখ থাকলেও তুই হতে পারবি না, তোর ভাগ্য ভালো তুই একরামুল চৌধুরীর সন্তান জন্ম দিয়েছিস, নয়তো তোর সাথে কী ঘটতো তুই কল্পনাও করতে পারতি না। আর শোন, যে পুরুষের স্বাদ পাওয়ার জন্য তুই আমার ছেলেকে ত্যাগ করতে দ্বিধা করিস নি, ওই পুরুষ ছাড়া কোনো দিন তোকে দেখলে সেদিনই দুনিয়াতে তোর শেষ দিন হবে। ধীরে ধীরে মা ছাড়া বেড়ে উঠছিল ইমন। যখন কিছুটা বুঝে স্কুলে ভর্তি করানো হয় তখন থেকে ছেলেটা কেমন ঘুম ধরে থাকতো। এতটুকু বাচ্চা ছেলের এমন নিশ্চুপ স্বভাব আমরা কেউ স্বাভাবিকভাবে নিতে পারতাম না। আমার বড় মেয়ে নদী কলেজ থেকে ফেরার সময় একদিন দেখতে পায় ইমন হেঁটে আসছে, কাঁধে স্কুল ব্যাগ, পাশে ওর বয়সী কয়েকটা ছেলে, তাদের মায়ের সাথে ওর পাশে হাঁটছে। ইমন সেদিকে চেয়ে চেয়ে হেঁটেই যাচ্ছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার সাথে থাকবেন, ভালো থাকবেন সেই কামনায়। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।